বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অত্যন্ত কার্যকরী হোমমেড হেয়ার অয়েল তৈরি করে দেখাবো, যা আপনার চুলকে লম্বা করতে অনেক বেশি কার্যকরী এবং আপনার চুলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় ও চুল পড়া বন্ধ করতে অনেকগুণ উপকারী। এই হোমমেড হেয়ার অয়েলটি তৈরির জন্য সবার প্রথমে একটি পাত্রে 1 কাপ পরিমাণ নারকেল তেল নিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর থেকে বেশিও নিয়ে নিতে পারেন। আপনারা এখানে যে কোনো প্রকার নারকেল তেল ব্যবহার করতে পারবেন। এরপর একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিতে হবে। অ্যালোভেরা পাতাটিকে প্রথমে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এভাবে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, অ্যালোভেরা খুব দ্রুত চুলকে লম্বা করে এবং চুলকে সিল্কি ও মসৃণ করে তোলে। এছাড়াও অ্যালোভেরার নির্যাস তেলের গুণকে বাড়িয়ে তোলে, যার ফলে চুলের গ্রোথ বৃদ্ধি পায় এবং চুল দ্রুত লম্বা হতে থাকে। এরপর একটি পরিষ্কার পাত্রে কেটে নেওয়া অ্যালোভেরার টুকরোগুলো নিয়ে নিতে হবে। তারপর 1 টুকরো আদা নিয়ে নিতে হবে এবং এখান থেকে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ আদা কেটে নিতে হবে। এরপর আদাটিকে ছিলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, আদাতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান চুলের খুশকি এবং মাথার ত্বকের চুলকানো দূর করে এবং চুলের ফলিকলকে মজবুত করে চুলের গোড়া শক্ত করে এবং চুলকে ঘন ও লম্বা করে। এখন অ্যালোভেরা এবং আদার টুকরোগুলো একসাথে নারকেল তেলের সাথে অ্যাড করে নিতে হবে এবং চুলো অন করে সবগুলো উপাদানকে জাল করে নিতে হবে। এরপর এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ কালো জিরে। এখন 5 থেকে 10 মিনিট পর্যন্ত এই সবগুলো উপাদানকে হালকা আঁচে জাল করে নিতে হবে। বন্ধুরা, অ্যালোভেরা পাতা, আদা এবং কালো জিরের নির্যাস এই তেলটির গুণাগুণ অনেকগুণে বাড়িয়ে তুলবে। চুলের গোড়া শক্ত করতে আর চুলকে লম্বা করতে এই সবগুলো উপাদান অত্যন্ত কার্যকরী। ফ্রেন্ডস, প্রথম সপ্তাহে টানা 5 দিন আপনারা এই তেলটিকে চুলে ব্যবহার করবেন। সব থেকে ভালো ফলাফলের জন্য রাতে ঘুমানোর আগে চুলে তেল ব্যবহার করা ভালো এবং তারপর থেকে সপ্তাহে 2 দিন করে তেলটিকে ব্যবহার করলেই হবে। এভাবে সবগুলো উপাদান 10 মিনিট জাল করে নেয়ার পর একটি পরিষ্কার পাত্র নিয়ে তার মধ্যে ছাঁকনির সাহায্যে ছেঁকে তেলটিকে ঢেলে নিতে হবে। এরপর কিছু কালো জিরে এখানে অ্যাড করে নিতে হবে এবং এভাবে তেলের মধ্যে রেখে দিতে হবে। বন্ধুরা, আপনারা এভাবে তেলটিকে 1 মাস পর্যন্ত সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। এখন এই তেলটিকে চুলের গোড়া সহ আগা পর্যন্ত পুরো চুলে অ্যাপ্লাই করতে হবে। চুলে তেল লাগানোর পর হালকা হাতে আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাসাজ করতে হবে। এভাবে এই তেলটিকে চুলে ব্যবহারের ফলে 1 সপ্তাহে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে।